আজকে তোমাদের শেখানো হবে যৌগিক আর মৌলিক সংখ্যা। যৌগিক সংখ্যা কি করে বুঝবে আর মৌলিক সংখ্যা কি করে বুঝবে সেগুলো শেখানো হবে, আর এক থেকে একশোর মধ্যে কতগুলি মৌলিক সংখ্যা আছে কি করে বুঝবে। এইবার এক থেকে একশোর মধ্যে 25টি মৌলিক সংখ্যা আছে। আবার 21 থেকে 30 মধ্যে কটা মৌলিক সংখ্যা আছে, আবার 31 থেকে 40 এরকম করে 1 থেকে 100 মধ্যে এই 25টি মৌলিক সংখ্যা আছে। কিভাবে আমরা বার করব দেখে না, এইবার একটা স্যার একটা ফোন নম্বর মতো 10টা কোড আছে, এইটা মনে রাখবে, তাহলে তোমরা বুঝতে পারবে 1 থেকে 10 মধ্যে কটা আছে, 21 থেকে 20 মধ্যে কটা আছে সেটা তোমরা ঠিক বুঝতে পারবে। তার মধ্যে ধরো তোমাকে একটা প্রশ্ন করলো 31 থেকে 40 মধ্যে কটা মৌলিক সংখ্যা আছে, তখন তোমাকে অনেক লিখতে হবে, সময়ের ব্যাপার আছে। কিন্তু যদি মোবাইল নম্বরে যদি ঠিক মতো মুখস্থ রাখতে পারো তাহলে তোমার কোনো অসুবিধা নেই, আমি সেটা বোর্ডে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। 4 4 2 2 322 আর 321 এইবার দেখে নিন, এইবার হচ্ছে এই 4 1 থেকে 10 চারটে মৌলিক সংখ্যা আছে। এইবার দেখো 10 11 থেকে 20 চারটে মৌলিক সংখ্যা আছে। এইবার দেখো 21 থেকে 30 দুটো মৌলিক সংখ্যা আছে, 30 থেকে 31 31 থেকে 40 দুটি মৌলিক সংখ্যা আছে, 40 থেকে 50 তিনটে মৌলিক সংখ্যা আছে। এইবার 50 51 থেকে 51 থেকে তোমার 60 দুটো মৌলিক সংখ্যা আছে, 61 থেকে 70 দুটি মৌলিক সংখ্যা আছে, এইবার 71 থেকে 80 তিনটে আছে, 81 থেকে 90 দুটো আছে, আর 90 91 থেকে 100 একটা মৌলিক সংখ্যা আছে। এবার কি করে বুঝবে 1 থেকে 10? এবার দেখো 1 থেকে 10 চারটে মৌলিক সংখ্যা আছে, কি কি আছে, 2 3 5 আর 7 এই চারটে আছে। আবার দেখো 28 আবার দেখো 4 এইটা আছে, 11 থেকে 20 এখানেও চারটে আছে, 23 11 থেকে 20 11 থেকে 20 মধ্যে 23 পড়ে, রেডি থাকুন আমি চালাচ্ছি। 11 থেকে 20 মধ্যে আছে চারটে, কি কি, 11 13 17 19। এইবার দেখো 21 থেকে 30 মধ্যে দুটো, কি কি, 23 29 আবার দেখো 31 থেকে 40 তারও মধ্যে দুটো, কি কি, 31 37 এর মধ্যে, আবার দেখো এইটা আছে 41 থেকে 50 এর মধ্যে তিনটে, 41 43 43 আর 49 47 47 আর এটার মধ্যে আছে 61 থেকে 70 মধ্যে আছে এখন দুটো, কি কি 61 মধ্যে 70 আছে, একটা হচ্ছে 61 আর 67 এইটা আছে।
এবার দেখো এইটার মধ্যে এরকম করতে করতে ঠিক তুমি মিলিয়ে নেবে এই কটাই ঠিক, কিন্তু এইভাবে কিন্তু আছে এই, কিন্তু এই ফোন নাম্বারটা কিন্তু মুখস্ত রাখলে তোমার হঠাৎ প্রশ্ন যদি করে এবার এইটা তোমার ওই আবার এবার তো তোমাকে বলতে হবে মৌলিক সংখ্যা কাকে বলে, যে সংখ্যাকে এক এবং সেই সংখ্যা দিয়ে ভাগ করা যায় অন্য সংখ্যা দিয়ে ভাগ করা যায় না তাকেই বলে মৌলিক সংখ্যা। যেমন দেখো সাত, সাত তো আমি মৌলিক সংখ্যা বলেছি, সাতকে দেখো সাত দিয়ে ভাগ যায় এক দিয়ে ভাগ যায়, কিন্তু আট কিন্তু যৌগিক, আট কিন্তু মৌলিক নয়, আটকে এক দিয়ে ভাগ করা যায়, দুই দিয়ে করা যায়, চার দিয়ে করা যায়, আট দিয়ে করা যায়, এই হচ্ছে মৌলিক সংখ্যা। এবার মৌলিক সংখ্যা ভালোভাবে যদি মনে রাখতে পারো তাহলে কিন্তু অঙ্ক অনেক সহজ। মৌলিক সংখ্যা এমন একটা ক্রিটিক্যাল সংখ্যা, এই সংখ্যাটা তুমি যদি ভালোভাবে মনে রাখতে পারো তাহলে কিন্তু তোমার খুব সুন্দর তুমি অঙ্ক পারবে, আর সবই অঙ্ক পড়ার মধ্যে সব কিছুটাই তোমার মনে রাখার দরকার আছে এগারো থেকে উনিশ নাম্বার। যদি তুমি ভালো না পারো কোনোদিনই অঙ্কে তুমি এগোতে পারবে না, মাস্ট জানতেই হবে এগারো থেকে উনিশ নাম্বার সবেতে আসবে। তুমি যে অঙ্ক করবে যোগ করতে গেলেও দেখবে সে এগারো থেকে উনিশ আসবে, যে করে এর মধ্যে যে মৌলিক সংখ্যা কী করে হবে সেটা তুমি জানবে, সেই সংখ্যা এবং এক এক দিয়ে ভাগ করা যাবে অন্য সংখ্যা দিয়ে ভাবা সেটাই মৌলিক সংখ্যা, এটাকে মাথায় রেখে দেবে। ঠিক আছে, থ্যাংক ইউ, আজকের মতো শেষ হবে।